শো হইবেন মাস দিবেন্দুমণি অ্যান্ড ইথকশন ইউটিউব চ্যানেল এবং আজকে আমি তোমাদের সাথে তোমাদের ফিফ্থ সেমিস্টারের সম্পর্কে কথা বলতে চলেছি ফিফথ সেমিস্টারের যে এক্সাম আছে দুদিন পরে সেটা নিয়ে লাস্ট মিনিট টক তোমরা এটাকে ধরতে পারো আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের প্রিপারেশন সম্পর্কে কিচ্ছু বলবো না তোমরা কীভাবে এক্সামটা অ্যাটেম্প করবে সেই ব্যাপারে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলবো এবং আজকের এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি যে তোমাদের পরীক্ষার হলে কিন্তু তোমাদের উপর প্রেসার আসবে না এবং তোমাদের পরীক্ষা কিন্তু ভালো যাবে অনেকের ভালো প্রিপারেশান হয়েছে অনেকের খারাপ প্রিপারেশান হয়েছে আমি এর মাঝে একটা কথা বলে দিই যারা এখনও অবধি লাস্ট দিনের প্রিপারেশন স্ট্র্যাটেজির ভিডিওটা দেখো নি তারা যে উপরে একবার লাস্ট দিনের প্রিপারেশন স্ট্র্যাটেজির ভিডিওটা দেখে নিতে পারো যদি তোমাদের কাছে সময় থাকে ফেয়ার না আদারওয়াইজ ঠিক আছে কোনো অসুবিধা নেই এবং দেখো তোমাদের একটা কথা আমি প্রথমেই বলে দিচ্ছি যে এই ব্যাপারটা নিয়ে কিন্তু তোমরা টেনশন নেবে না তোমরা ফিফথ সেমিস্টারে আছো এবং তোমাদের ব্যাকলগ লাগানোর চেষ্টা কিন্তু করবে না কারণ তোমরা ফাইনাল ইয়ারে আছো ফাইনাল ইয়ারে জেনারেলি কেউ ব্যাকলগ কিন্তু পায় না ইজিলি যদি তোমরা নিজেরা না যাও তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ব্যাকলগ পাবে না এরপরে আমি তোমাদের সাথে যে কিছুগুলো কথা আলোচনা করতে চাই সেই কথাগুলো আলোচনা করা শুরু করি প্রথম কথা হচ্ছে তোমাদের এমসি কিউ আছে এবং এমসি কিউর তোমরা জানো এমসি কিউতে যদি তোমরা ভালো স্কোর করো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এবং ভালো নাম্বার আসবে এমসি কিউতে যত বেশি সম্ভব ততটা কিন্তু তোমাদেরকে স্কোর করতে হবে এবং এমসি কিউতে তোমরা কিন্তু প্রথমে তিরিশ মিনিট সময় পাচ্ছ সময়ের সাথে সাথে তোমাদেরকে কিন্তু এমসি কিউ করতে হবে এবং এমসি কিউ কোনো একটাও যেন ফাঁকা না থাকে খালি ছেড়ে আসবে না অর্থাৎ এমসি কিউ তোমাদেরকে সবগুলো কিন্তু করে দিয়ে আসতে হবে যত বেশি সংখ্যক তোমরা পারবে তত বেশি সংখ্যক যত বেশি সংখ্যক পারবে কি সব কটাই কিন্তু অ্যাটেম্প করে দিয়ে আসবে নেক্সট আসছি বড় কোশ্চেন বড় কোশ্চেনটাই হচ্ছে তোমাদের নাম্বার তোলার জায়গা এই বড় কোশ্চেন নিয়ে একটু আমার বেশি ডিসকাশন আছে এবং সেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করব প্রথম যেগুলো সেটা হচ্ছে একটা ভালো তোমাদেরকে ফার্স্ট ইমপ্রেশন কিন্তু ক্রিয়েট করতে হবে এবং ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করতে হলে প্রথম কথা যেটা সেটা হচ্ছে তোমরা যেগুলো জানো সেগুলো তোমাদেরকে লিখতে হবে এবং দ্বিতীয় কথা যেটা সেটা একটু গৌণ হলেও বাট দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে তোমাদের কিন্তু যে ভালো হ্যান্ড রাইটিং সেটা কিন্তু একটু মেনটেন করতে হবে ভালো হ্যান্ড রাইটিং যদি তোমরা মেনটেন করতে পারো সেটা কিন্তু খুব ভালো হবে ভালো হ্যান্ড রাইটিং আমি বলছি তোমাদের যে মেনটেন একটু হলেও কিন্তু তোমাদের করতে হবে প্রথম দিকে একটু স্লো একটু ভালো করে প্রথমে একটা দুটো পেজ তোমাদেরকে লিখতে হবে যাতে একটু ভালো ইমপ্রেশন পড়ে তারপর সেটা তোমরা নিজের যেটা তোমাদের ফার্স্ট লিখলে হয় সেটা তো তোমরা চলে যাবে এবং প্রথমেই যেগুলো যেগুলো তোমরা জানো যে যে কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা জানো সেগুলো কিন্তু তোমরা প্রথম দিকে লিখবে এবং শেষের দিকে যেগুলো তোমরা জানো না ভালো করে সেগুলো লিখবে এরপরে নেক্সট আসছে তোমরা ডাইরেক্ট আট নাম্বারে যদি কোশ্চেন থাকে সেটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে কারণ আটের মধ্যে তোমরা ভালো লিখলেও পাঁচ ছয় এরকমই পাবে বাট তোমরা যদি টু প্লাস ফোর প্লাস টু এরকমের কোশ্চেন করো বা টু প্লাস টু প্লাস থ্রি প্লাস ওয়ান এই ধরনের কোশ্চেন করো তাহলে সেক্ষেত্রে তোমাদের কী হবে না সেক্ষেত্রে তোমরা কিন্তু নাম্বারটা বেশি পাবে ফোর প্লাস ফোর সেক্ষেত্রে তোমরা কিন্তু নাম্বারটা একটু বেশি পাবে তো আমি অলওয়েজ তাই প্রিফার করি যে এই ধরনের যে কোশ্চেনগুলো সেগুলো অ্যাটেম্প করবে এই ধরনের কোশ্চেন যেগুলো সেগুলো যদি অ্যাটেম্প করো তাহলে সেক্ষেত্রে তোমাদের নাম্বারটাও ভালো আসবে এবং তোমাদের ইজি কিন্তু হবে ব্যাপারটা এবারে নেক্সট আসছি দেখো তোমাদের যে রকমভাবে তোমরা কিন্তু লিখবে তোমাদের লেখার ক্ষেত্রে ক পাতা লিখতে হবে কি করতে হবে কি না তো প্রথমে দেখো এক নম্বরে যদি কোশ্চেন থাকে যতটা দরকার ততটা লিখবে এক নম্বরের কোশ্চেনে এক নম্বরের কোশ্চেন তো একদম ডাইরেক্ট হবে দু নাম্বার এবং তিন নম্বরে যদি কোশ্চেন থাকে এবং সেটা যদি তোমাদের ফর্মুলা বা ডাইরেক্ট থিওরি এটসেট্রা যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি করবে যদি তোমাদের কোনো ল লিখতে না বলে সেই ক্ষেত্রে তোমরা কি করবে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু চেষ্টা করবে আধ পাতার থেকে যেন বেশি হয় এক পাতা অবধি তোমাদের তোমরা কিন্তু সেটাকে টানার চেষ্টা করবে কিভাবে টানবে সবকিছু আমি তোমাদেরকে বলতে চলেছি তিন নাম্বার দু নাম্বার হলো এরপর নেক্সট আসছে তোমাদের পাঁচ নাম্বার ছয় নাম্বারের ক্ষেত্রে দেড় পাতা পাঁচ নাম্বারের ক্ষেত্রে দু পাতা এবং ছ নাম্বারের ক্ষেত্রে প্রায় প্রায় দু পাতার মতো কিন্তু লেখার চেষ্টা করবে ডাইরেক্ট আট নাম্বার যদি তোমাদের করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা ধরে রাখবে প্রায় তিন পেজের মতো এবং তিন পেজ কি এই ধরো একটা পেজ আছে এটা এক পেজ এটা দু নম্বর পেজ তো এই রকমের তোমরা লেখার চেষ্টা করবে তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে এরপর দেখো তোমাদের একটা প্রপার গ্যাপ কিন্তু তোমরা মেনটেন করার চেষ্টা করবে দুটো ওয়ার্ডের মাঝে এবং অলওয়েজ প্যারাগ্রাফ বাদ দাও প্যারাগ্রাফ বাদ দিয়ে পর তোমরা কী করবে পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে যত পয়েন্ট দিয়ে লিখবে তত কিন্তু তোমাদের অ্যান্সারটা বড়ো হবে এবং অ্যান্সারটা যত বড় হবে তত কিন্তু টিচারের সেটা পড়তে সুবিধা হবে এবং নাম্বার দিতে ততটাই কিন্তু সুবিধা হবে অলওয়েজ কিন্তু বড়ো করার চেষ্টা করবে পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে এবং তোমরা ভালো করেই জানো যে পয়েন্ট একটা পয়েন্টকেও দুটো পয়েন্ট অনেক সময় বাড়ানো যায় তো সেই ডকুমেন্টগুলো যদি তোমরা একটু কম পয়েন্টস পাচ্ছো তোমাদের মাথায় যদি আসছে না সেক্ষেত্রে একটাকে দুটো এই ধরনের অনেক কিছু কিন্তু তোমরা করতে পারো কোনো কিন্তু অসুবিধা নয় এবং তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে তোমাদের কিন্তু পাতা ভরিয়ে দিয়ে আসতে হবে কারণ তোমরা ফিফ

প্রিপারেশনের টাইম একটুও পাচ্ছো তাহলে সেক্ষেত্রে তোমরা লাস্ট দিনের প্রিপারেশানের যে স্ট্র্যাটেজি সেই ভিডিওটা একটু দেখে নিতে পারো এবং সেটা আশা করছি তোমাদের কাজে লাগবে আদারওয়াইজ তোমরা যেরকমভাবে প্রিপারেশান নিচ্ছ সেরকমভাবে তোমরা কিন্তু প্রিপারেশান নিয়ে যাও কোনো অসুবিধা নেই বাট লাস্টের দিকে যে পরে এই কথাগুলো যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এবং তাছাড়া এক্সাম হলে ঢোকার কিছু রুলস আছে যেমন প্রথম কথা হচ্ছে মোবাইল বা স্মার্ট ওয়াচ এগুলো নিয়ে কিন্তু তোমরা ঢুকবে না সেই কথাগুলো একটু মাথায় রাখবে এবং আমি তোমাদের অলওয়েজ বলবো যে মোবাইল যেটা আছে যারা মেসে বা হোস্টেলে আছে তারা মোবাইল নিজের রুমে রেখে দিয়ে যাবে এবং যারা বাইরে থেকে আসছো তারা কোনো একটা সেফ প্লেসে রাখবে যাতে তোমাদের মোবাইলের দিকে মাথাটা না থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে মোবাইলের দিকে যদি মন যায় বারবার তাহলে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা কিন্তু এমনও হতে পারে যে ভালো নাও যেতে পারে জাস্ট বিকজ কি মোবাইল বাইরে আছে মোবাইলটার কি হয়েছে কি না সেটা যদি তোমরা ভাবতে থাকো তো সেক্ষেত্রে সেরকমভাবে কিন্তু তোমরা নিজেদের মোবাইলটার বা স্মার্ট ওয়াচ যদি স্মার্ট ওয়াচটা না পড়ে গেলেই হয় তোমরা একটা অ্যানালগ ঘড়ি পড়ে যাবে স্মার্ট ওয়াচ না পড়ে তো এই কথাগুলো একটু মাথায় রাখবে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষায় তোমাদের কিন্তু সুবিধা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে